আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদিমন ফার্মেসি মিউজিক ভিডিও আপনারা যারা যারা আজকে এই যে এই সিস্টেমটার আর কি সেটা আপনার সার্ভিসিং ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এক বড় ভাই লালবাগ থেকে এই সিস্টেমটা নিয়ে আসে এটার মডেল হচ্ছে সনি এল ভি টি এক্স বি এইট এ বি কে এটা শুধু না এটার বক্স দুইটা সহ নিয়ে আসছে ভাই এগুলার সমস্যা আছে সিস্টেমটার যেমন আপনার এই স্পিকারটা প্রপারলি মোটামুটি ওকে আছে এটা ওয়াশ করতে হবে ঠিক আছে আর এই যে স্পিকারটা এই স্পিকারটার এই পর্দার রিংটা খারাপ এখানের এই পর্দার রিংটা খারাপ তারপর এখানে এই যে কেবিনেটের এই ঝুরি ভাঙা আছে এখানে তারপর হচ্ছে কি আপনার সাব উফার এটা হচ্ছে সুপার উফার আর কি সাব যে স্পিকারটা সেটা হয়তো বা ভিতরে নাই কি বাঁচতেছে না লাইন কাটা আর এইগুলো আগেই কাজ করা হয়েছে সিস্টেমগুলোর অনেক কাজ করা হয়েছে যেহেতু অনেক পুরান মডেল অনেক বেশি কাজ করা হয়েছে এগুলার তো এটার প্রবলেম আমরা পাওয়ার দিয়ে দেখছি পাওয়ার আসে বাট এটার কোনো রিলি অন হচ্ছে না কি বাটনগুলো কাজ করতেছে না উপর থেকে দেখলাম কিছু জিনিস খোলা আমি কেচিংটা খুলি খুলে আপনাদেরকে দেখাইতেছি সিস্টেমটা খুললাম এই যে সিস্টেমের অবস্থা এরকম এই যে জ্যাকগুলা খোলা স্যারাউন্ড সেন্টারের যে লাইনটা এটা কিন্তু ফাইভ ইস টু ওয়ান সিস্টেম এটার স্যারাউন্ড সেন্টারের লাইন খোলা আবার এই যে মেন এমপ্লিফায়ারের যে সকেট এটাও খোলা এটার আগে বা একটু চাপেন এটার আগে ফিউজগুলো গুলা চেঞ্জ করা হয়েছে ফিউজ চেঞ্জ করা একটা এই যে একটা দুইটা আর এটার স্টিক এটা ডুপ্লিকেট স্টিক লাগানো সিস্টেমের স্টিক এটা ডুপ্লিকেট লাগানো এটা স্টিক চেঞ্জ করা এটা কাটা এই জন্যই আপনি রিলি অন হইতাছে না এখান থেকে তো দেখি সিস্টেমটা দেখি আপনাদেরকে আবার জানাইতাছি কি আসল বিষয় তো ভাই সিস্টেমটা রেখে গেল আমার কাছে সার্ভিসিং করার জন্য এই যে স্পিকারটাও খুললাম এই যে দেখেন স্পিকার কিভাবে কি করে রাখছে ঠিক আছে স্পিকারটা খারাপ কয়েল কেটে গেছে এটার তো এটার পেপারও চেঞ্জ করতে হবে কয়েলও বাধাই করতে হইব ঠিক আছে আর এই মেশিনের তো অবস্থাটা দেখলেনি আমি একটু সাইডে চাপায় রাখছিলাম এটা ঠিক আছে তো এটার এখন কাজ ধরবো পুরো মেশিনটা এখন খুলবো এই যে দেখেন ভিতরে কী অবস্থা মোটা পইরা আমি এটার এখন কাজ ধরবো এটা খুলবো খুলে আমি নিয়ে আসতেছি তো সিস্টেমটা পুরোটা খুললাম যে এই যে যে অবস্থা এই যে দেখেন তো এইদিকে যে কন্ডিশন বোর্ডের আল্লাহ আকবর আল্লাহ আকবর কি অবস্থা এটা তো রেলের লাইন খোলা ডাইরেক্ট রেলই শর্ট করা এখানে ঠিক আছে যেখানে পার্টস উল্টা বেড়া লাগানো এ রে বাবা রে তো পুরো খারাপ একটা অবস্থা পুরো বাজে একটা অবস্থা সিস্টেমটার বাজে একটা অবস্থা আচ্ছা যাই হোক খুলছি যখন কাজ ধরছি এটা সম্পূর্ণ খুলি এদিকে পুট কাইটা এগুলো জ্বালাই টালাই করে রাখছে তো আমি এটা ঝাড়ি পরিষ্কার করি পরিষ্কার করে দেখি কি কি খারাপ কি ভালো আমি আপনাদেরকে জানাইতেছি এটা তো রেলের লাইন একটা অবস্থা এইগুলা ওয়াশ করি ওয়াশ করে নিয়ে আসতেছি সিস্টেমটা এই যে পরিষ্কার করলাম হ্যাঁ মোটামুটি ঝাড়লাম কিন্তু এদিকে তো অবস্থা ভালো না সিস্টেমের যে অবস্থা অবস্থা ভালো না এটা ফাঙ্কাস পড়ছে অনেক সিস্টেমটা অনেক ফাঙ্কাস পড়ছে এই যে দেখেন বোর্ডের অবস্থা খুব খারাপ এটারে কাজ কইরা ঝালাই করতে 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 একদম ই করে ফেলছে এখানে রিলি ডাইরেক্ট করা কি কি করে রাখছে আচ্ছা দেখি আমি আমার মতন চেক দিই একদম ভালোভাবে চেক দিয়ে আমি আপনাদেরকে জানাই তারপরে এদিকে আবার একটা জিনিস খেয়াল করলাম তখন খেয়াল করি নেই এখানে যাই হোক এটা হয়তো বা জন্য দিছে জানি না কিন্তু এই যে এই জায়গার অবস্থা দেখেন ইনপুটগুলার ইনপুটগুলোর অবস্থাও খুব খারাপ একদম বাজে একটা অবস্থা সিস্টেমটার খুব বাজে একটা অবস্থা দেখি কতটুক কি করা যায় কি করতে পারি দেখি আগে আমি একটু তো এখানে অনেক যোগ করলাম ঠিক আছে কনফার্ম খারাপ বাট এখানে অনেক কিছু মাপ যোগ করছি আপনার এই দেখেন এই ভোটটার প্রায় আপনার যদি এখানে ধরেন তিরিশটা ক্যাপাসিটার আছে তিরিশটার ভিতর থেকে পঁচিশটা ক্যাপাসিটারই খারাপ ঠিক আছে হাতে গোনা দুই একটা ক্যাপাসিটার ভালো এটা খারাপ এইটা খারাপ এটা খারাপ এটা খারাপ এটা খারাপ তারপর এই এই যে এটা খারাপ ঠিক আছে এটা খারাপ এটা খারাপ আর কি ক্যাপাসিটার অসংখ্যনীয় খারাপ এই যে এখানের এটা খারাপ ঠিক আছে এটা খারাপ ফুলে গেছে ক্যাপাসিটারগুলো ভিতর থেকে ফুলে আর কি সাদা পাউডার বেড়ে গেছে লিকুইড বেড়ে গেছে এরকম যেগুলো সব খারাপ একটা দুইটা তিনটা চারটে এগুলো সবকটা অবস্থা খারাপ তো এটা রেডি হওয়ার চান্স আছে ফিফটি ফিফটি ঠিক আছে এটা শর্ট করে বাজেছে বাট আমার কাছে তো শর্ট করে চলবে না আমার কাছে চললে অরিজিনালভাবে চলতে হইব তো আমি এটা পুরো সম্পূর্ণ চেক দিই সিস্টেমটা আমি ক্যাপাসিটারগুলো পাল্টাই কাজ যেহেতু আসছে হাতে নিছি সব কিছুই করে দিতে হইব কম বেশ তো আমি এটারে ভালোভাবে ই করি ক্যাপাসিটাগুলো চেঞ্জ করি রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করি বোর্ডে যে জায়গায় যে জায়গায় সমস্যাগুলো আছে ওগুলো সলভ করি ঠিক আছে দেখি এটা করতে পারি কি না কষ্ট করি ট্রাই করে দেখি কষ্ট বলতে ট্রাই করে দেখি আমি কি করতে পারি ঠিক আছে একটা রেজাল্ট তো দিতে পারবো হয়তো ভালো কি বা খারাপ তো আমি ক্যাপাসিটারগুলো আগে পাল্টানো শুরু করি তারপর রেস্টেন্সগুলা তাই মোটামুটি রেজাল্ট নিয়ে আসতেছি একবার একটা রেজাল্ট নিয়ে আসবো তো বোর্ডটা ভালো করে শোল্ডারিং করলাম হ্যাঁ বোর্ডটার শোল্ডারিং করছি এই যে অনেক ক্যাপাসিটার খারাপ ছিল ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিছি এখানে আরও কিছু ক্যাপাসিটার আছে নিচে পড়ে গেছে এই বোর্ড নিয়ে আমার এখান থেকে বোর্ডগুলো বের কইরা কইরা ক্যাপাসিটারগুলো লাগাইলাম ঠিক আছে কিছু ও খারাপ ছিল রেস্টেন্সগুলো চেঞ্জ করে দিলাম তো এখন বের করি আমার এখান থেকে বের কইরা লাগাই আমি লাগাই দেখি সাউন্ড আসছে কি না ইনশাল্লাহ আশা করি আইসা পড়বে কারণ অনেক জায়গায় ফাকুন্দা পইরা ছিল ঝং কইরা ছিল এগুলো সব ক্লিয়ার ক্লিয়ার কইরা এখন রেডি করলাম এসটিকে বের করে লাগাই লাগাই আমি সাউন্ড নিয়ে আসতেছি দেখি সাউন্ড আসে কি না সাউন্ড আসলে প্রপারলি তখন আমি সামনের বাটন বুটন খুলে চেঞ্জ করব বাকি কাজগুলো শেষ করব। তো ফিডিং টু করলাম ঠিক আছে এসটিকে লাগাইলাম এসটিকে লাগিয়ে ফিটিং করলাম ফ্যান ফ্যানও চলতেছে বেজের সাথে সাথে সাইড বডে একটু টুকটাক সমস্যা ছিল এটাও সমাধান করে দিছি তো এখন মোটামুটি সাউন্ড যখন চলে আসছে এটার বাটনগুলো চেঞ্জ করতে হইব পিছনটা লাং করি তো আমি একদম এই সিস্টেমটা বা ফিটিং করে আর কি বাটন বটন খুলে নিয়ে আসতেছি দেখেন এগুলো আর এটা কিন্তু আগে অনেক পরিমাণের কাজ করা হয়েছে সিস্টেমটা প্রচুর পরিমাণের কাজ করা হয়েছে বাটন বোটন সবই চেঞ্জ করা হয়েছে এর আগে তো আমার এখন আবার নতুন করে করতে হবে এগুলা তা যাই হোক আমি এগুলা ই করি চেঞ্জ করি চেঞ্জ করে নিয়ে আসতেছি তো সিস্টেমটার বাটনগুলো চেঞ্জ করলাম তারপরে যে রেবনটা এক মাথা ঠিক আছে আর এক মাথা কাটা ছিল ঠিক আছে ছোট মাথা তো আমি রেবনটাও চেঞ্জ করে দিছি এই যে বাটনগুলো চেঞ্জ করলাম ঠিক আছে এই যে বাটনগুলো চেঞ্জ করে দিছি তো এটা এখন ফিডিং করব এটা ফিডিং করলেই আপনার শুধু ব্লুটুথটা ইনস্টল করা বাকি আছে এছাড়া মোটামুটি এমলিফায়ারে কোনো কাজ নেই তারপর সেই যে স্পিকারের কাজগুলো দুটো স্পিকার একটা তো খোলা আর একটা খুলতে হবে তো যাই হোক এটা আগে ফিটিং করি একদম ফিটিং করে এমটার আগে শেষ করি তো ভাইয়ের সিস্টেমটা মেশিনটা তো রেডি করে ফেলছি এখন বক্সগুলো ধরবো এই যে এই স্পিকারটা খারাপ এটার কয়েল কেটে গেছে আমি প্রথম ভাবছিলাম এইটার এটারটা ঠিক আছে এটারটা এটার পর্দাসহ চেঞ্জ করে দিব ঠিক আছে আর এটার আপনার এখানকার যে মিডনেন্স স্পিকারটা আর কি ভোকাল স্পিকারটা এটার রিংটা কেটে গেছে এটা খুলে আপনাদেরকে দেখাইতেছি বাট এটার এমন কোন সিস্টেম এটার এমন এই সিস্টেমটার এমন কোনো দিক নাই যে কাজ করা হয়নি আগে ঠিক আছে এই যে পর্দা বাঁধাই করা এগুলার তারপর আপনার মোটামুটি খুব কাজ করা হয়েছে সিস্টেমটার একদম এ থেকে জেট পর্যন্ত কোনো কিছু বাকি নেই আর এই জিনিসগুলা পুরো রিপিট করা ছিল কেচিংগুলা তো লক সিস্টেম থাকে বাট এগুলো ব্লু দিয়ে যে এই পার্টগুলা এই পার্টগুলো সব সুপারগুলো দিয়ে লক করা ছিল একদম ফিক্সড যে ভবিষ্যৎ আর কখনও খুলব না ওইরকমভাবে ভাবে লক করা ছিল তো যাই হোক আমি এটা খুলছি এটাও খুলে আপনাদেরকে দেখাবো খুলে নিয়ে আসতে আসি একসঙ্গে দুইটা স্পিকার খুলবো আর এই যে দেখেন কেন বললাম যে কাজ করার কোনো শেষ রাখে নাই এই যে রিসেন্ট কী দিয়ে স্পিকার লাগিয়েছে এখানে এগুলো ছাইরা একদম পরিষ্কার করে আমি ই করে ফিটিং করে আগে সমস্যাগুলো সমাধান করি স্পিকারের এটা ঠিক আছে এখানে জাস্ট অল্প একটু আঠা দিয়ে দিলেই হইব এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই ক্লিপ টিলিপ কোনো কিছুই নেই তো যাই হোক এটা আমি খুলি তো এই যে আরেকটা খুললাম এটা তো প্রথম আমি খুলে খুলে ফেলছিলাম ভাবছিলাম এটা খারাপ আর ওগুলা রিপেয়ার করাবেন আমি কথা বলছি এসে দেখেন আরেকটার অবস্থা এটা সাউন্ড দিলে ফের 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 করতেছে এই যে এই জায়গাটাই বেশি প্রবলেম করতেছে এসে এগুলোর পর্দা যা আছে মোটামুটি সব কিছু আগের থেকে চেঞ্জ করা এই যে এটারও একই অবস্থা এটার ওকে যে ওই স্পিকার ওইভাবে লাগানো তো যাই হোক আমি এগুলা খুলি খুলে নিয়ে আসতেছি রিপেয়ার টেবিলে তো এই যে এই অবস্থা কাজ করি আমি এগুলো একদম রিপেয়ার করি রিপেয়ার করে একদম নিয়ে আসতেছি কিন্তু কালি ভিডিও অনেক বড় হয়ে যেতে আরো কাজ আছে এখন সেজন্য একদম ভিডিওটা আমি তার কাজ শেষ করে নিয়ে আসতেছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি না স্পিকারগুলো যে খুলছিলাম এই যে দেখেন এটার পর্দা চেঞ্জ করছি আর এটার ভিতরের সাপ চেঞ্জ করছি এটা একটু ফাটা ছিল যে রিপেয়ার করে দিছি দেখা যেতেছে ঠিক আছে এই যে আঠামেরা দিয়েছি কারণ পুরা যেহেতু নষ্ট হয়নি শুধু শুধু একটুকের জন্য একটা পর্দা চেঞ্জ করার দরকার নাই তো এই জন্য আঠামেরা দিয়েছি এখানে আর সিস্টেমটার যা যা প্রবলেম ছিল তো ভিডিও তো দেখছেন সব কিছু সম্পূর্ণ রেডি করে ফেলছি এখন ভাই আসছে এই জিনিসটা এখন নিয়ে চলে যাবে আর আমি যতটুক পারছি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি কিবা করে দিছি ভাই চেক দিবেন হ্যাঁ হ্যাঁ চেক দিবেন সব কিছু ঠিকঠাক আছে ভাই হ্যাঁ ঠিক আছে তো এই যে বড় ভাই আসছিল সিস্টেমটা দুই দিন দিয়ে গিয়েছিল আমি তো আপনার আরও দুই দিন আগে ফোন দিছিলাম ভাই তখন আপনি ব্যস্ত ছিলেন যাক কোনো ব্যাপার না আপনি সিস্টেমটা আজকে আমার থেকে ডেলিভারি নিয়ে জিতেছেন জি এটা আপনি আমার থেকে ক্রয় করেন নাই সার্ভিসিং করছেন যদি এক দুই সপ্তাহের ভিতরে যে কাজগুলো করছেন এগুলা যদি কোনো প্রবলেম দেয় চলে আসবেন ভাই ফোন যে ভাই কি যদি থাকি অবশ্যই বলবো যে আসি ভাই আর আমি বেশি টাইম বাসা থাকি মাঝে মাঝে দেখা গেছে যে আনতে গেলে বাইরে যেতে হয় ভাই সমস্যা নেই আপনি নিয়ে যান কোন সমস্যা দিবে না তারপর আমি দিলাম ভাই আপনার কাজও ভালো আপনার সবকিছু সার্ভিসও ভালো পাইলাম কারণ আপনি বলছেন ওয়ান উইক আলহামদুলিল্লাহ আপনি তিন দিনের মধ্যে কমপ্লিট করে ফেলছেন জি এতে খুব আনন্দ হয়েছে আমাকে বলছেন যে হয়তো দুই দিন লেটে আসছেন আমি একটা জিনিস কি ভাই অনেকে আছে দেখবেন যে মনে করেন আজকে এই সিস্টেমটা খুললো আবার কিছুক্ষণ পর আরেকটা সিস্টেম খুলতেছে আমি ওরকম করি না আমি যখন যেটা ধরি যত সময় লাগে ওইটার একদম শেষ করে দিয়ে তারপর উঠি ভাই দুই দিন চার দিন পাঁচ দিন যাই লাগুক তো আপনার এই সিস্টেমটা রেডি করতে আমার আড়াই দিন সময় লাগছে ভাই আমি আড়াই দিনের ভিতরে সিস্টেমটা রেডি করতে পারছি তারপর আবার আঠা শুকানোর ব্যাপার ছিল এখানে যেহেতু কেবিনেটে সব কিছু খুলছিলাম ভাই এটার ভিতরে কি খারাপ অবস্থা কি বা ভালো অবস্থা আমি যখন ভিডিওটা আপলোড দিব আপনি দেখতে পারবেন কাজের সময় আপনি ছিলেন না বাট আপনারা তো আমার ভিডিও দেখে আসছেন তো যদি রেগুলার ভিডিওগুলো দেখেন তো দেখতে পারবেন তো যাই হোক ভিডিও বড় করব না আজকে এখানেই শেষ করলাম কারণ হাতে এখন অনেক কাজ আছে যে কোনো প্রবলেমে যে কোনো সমস্যা সরাসরি ফোন কল দিবেন আজকের জন্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম